رمضان 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 يا حبيب رمضان رمضان ليتك دوما قريب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে আরেক ভাই প্রশ্ন করেছেন যে শাবানের মধ্যরাত্রে হালুয়া রুটি খাওয়া যাবে কি? আমরা শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের যুদ্ধে তখন তার দাঁত মোবারক ভেঙে যায়, তাই তিনি এই রাতে হালুয়া রুটি খেয়েছেন, এজন্য হালুয়া রুটি খাওয়া সুন্নাহ। কথাটি কতটুকুন ঠিক? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়ায়ে ওয়াল মুরসালিন নবীকিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। যে সম্মানিত ভাই, কথাটুকু মোটেই ঠিক নয় যে শাবানের মধ্যরাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাম হালুয়া রুটি খেয়েছেন তার দাঁত ভাঙার কারণে, এই কথাটি মোটেই ঠিক নয়। আপনার প্রথম প্রশ্ন ছিল শাবানের মধ্যরাত্রে হালুয়া রুটি খাওয়া যাবে কি? তা হালুয়া রুটি শাবানের মধ্যরাত্রে কেন? সারা বছরের যে কোনো রাতে যে কোনো দিনেই তো আপনি হালুয়া রুটি খেতে পারেন, এতে কোনো বাধা নেই। তবে এটা নির্দিষ্ট করে শাবানের মধ্যরাত্রে কেন, যা আপনার প্রশ্নের শেষের দিকে আসছে, যে এটা শাবানের মধ্যরাত্রে এজন্যই যে শাবানের মধ্যরাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে খেয়েছেন তার দাঁত বহুদের যুদ্ধে তার দাঁত ভেঙে যাওয়ার কারণে, অতএব এই রাত্রে হালুয়া রুটি খাওয়া সুন্নাহ। যে সম্মানিত ভাই, কথাটি মোটেই ঠিক নয়। কেননা এই কথাটির কোনো সত্যতা নেই, এটা কোনো ভ্রান্ত কথা হিসেবে, জাল কথা হিসেবেও কোথাও পাওয়া যায় না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে তার দাঁত ভেঙে গিয়েছিল, এ কথা ঠিক। কিন্তু উহুদের যুদ্ধটা হয়েছিল এটা শাবান মাসে নয়, এটা হয়েছিল শাওয়াল মাসে, অর্থাৎ রমাজানের পরের মাসে। এটা শাওয়াল মাসে এই যুদ্ধ সংগঠিত হয়, আর সেই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মানে দন্ত মোবারক শহীদ হয়ে যায়। তো সম্মানিত ভাই, এটা শাবান মাসে নয়, এটা শাওয়াল মাসে। কিন্তু শাওয়াল মাসের এই কাজকে শাবান মাসে এসে করা আর আল্লাহ রাসূলের রাত্রে খেয়েছেন, এটা রাসূল সাল্লামের নামে একটা মিথ্যা অপবাদ বই আর কিছুই নয়। এটা আল্লাহ রাসূল সাল্লামের নামে একটা মিথ্যা বলা। আর যে আল্লাহর নবীর নামে মিথ্যা বলবে, তাহলে তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিবে, অর্থাৎ তার ঠিকানা হবে জাহান্নাম। অতএব সাবধান সম্মানিত ভাই, সাবধানতার সাথে কথা বলবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে কখনোই হালুয়া রুটি খাননি আর খেয়েছেন বলে কোনো প্রমাণ নেই। যদি কেউ বলে থাকে, তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটি মিথ্যা কথা বলল। আর আল্লাহর নবী বলেছেন যে আমার নামে কোনো কথা বলে আর অথচ সেই কথা আমি বলিনি, তাহলে সে তার স্থান জাহান্নামে বানিয়ে নেয়। সম্মানিত ভাই, হালুয়া রুটি খাওয়া, এই হালুয়া রুটি খাওয়া সুন্নাহ মনে করে আমাদের দেশে যে হালুয়া রুটি তৈরি করে সেদিন ধুম পড়ে এবং হাজার হাজার গরু জবেহ হয় এবং হালুয়া রুটি খাওয়া হয়, এটা সম্পূর্ণ বিধাত। এই আমল থেকে বিরত থাকতে হবে। আর হালুয়া রুটি এমনিতেই সারা বছর রয়েছে, যে বছরে খাওয়া জায়েজ রয়েছে, কিন্তু বিশেষ করে ফাজাইল মনে করে, সুন্না মনে করে যদি এই রাত্রে কেউ এই হালুয়া রুটি খেয়ে থাকে, তাহলে এটা সম্পূর্ণ বিদাত বলেই গণ্য হবে। অতএব এই বিদাত থেকে বেঁচে থাকতে হবে, হালুয়া রুটির এই বিদাত থেকে বেঁচে থাকতে হবে, হালুয়া রুটি নয়। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে, আল্লাহ রাসূল সাল্লাম এই রাতে হালুয়া রুটি খেয়েছেন দাঁত ভাঙার কারণে, এটা যদি আপনি সুন্না মনে করে থাকেন, তাহলে আপনার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক শহীদ হয়েছে, তার দাঁত পড়ে গেছে, তাহলে আপনার দাঁত ফেলাও তো সুন্নত। তাহলে আপনি দাঁত ফেলাচ্ছেন না কেন? ও সুন্দর খাবারটি আপনি গ্রহণ করতেছেন, আজকে মুসলিম রসম রেওয়াজ পালনকারী হিসেবে পরিগণিত হয়ে গেছে, ইসলাম পালনের ব্যাপারে মুসলিমদের এখানে তৎপরতা লক্ষ্য করা যায় না। অর্থাৎ মুসলিমরা কোরআন সুন্নাকে ছেড়ে দিয়ে রসম রেওয়াজকে গ্রহণ করেছে, যার কারণে আজকে ইসলামের আজ এ দুর্দশা।
সম্মানিত ভাই, আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।